দুর্যোগ কাটিয়ে শারদ উৎসবের প্রস্তুতি, সাড়ম্বরে খুঁটি পুজোর আয়োজন বনগাঁ পনেরোর পল্লী ক্লাবে। ৫৯তম বছরে থাকবে বিশেষ আয়োজন, জানালেন আয়োজকেরা। খুঁটি পুজোর মাধ্যমে শারদ উৎসবের শুভ সূচনা করল বনগাঁ মতিগঞ্জের পনেরো পল্লী যুবগোষ্ঠীর সদস্যরা। এবছরে তাদের পুজো ৫৯তম বর্ষে পদার্পণ করল। প্রতি বছরের মতন এই বছরও ধুমধাম করে সম্পন্ন হল খুঁটি পুজো। এদিন সকাল থেকেই খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সদস্য থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। শহরের দিকে দিকে খুঁটি পুজোর জোয়ার। কলকাতা থেকে শুরু করে মফস্বল শহর, সমস্ত জায়গাতেই খুঁটি পূজার মাধ্যমে শুরু হয়ে গিয়েছে শারদ উৎসবের প্রস্তুতি। রথযাত্রা মানে দুর্গাপুজোর বাদ্যি বেজে যাওয়া, আর কয়েকটা দিনের অপেক্ষা, এরপরই উমা আসবে বাপের বাড়ি। তার আগে শহরের দিকে দিকে শুরু হয়ে গিয়েছে খুঁটি পুজো। রথের দিন তো বটেই, পরবর্তীতে বারোয়ারি ক্লাবগুলি মেতে উঠেছে খুঁটি পুজোয়। জোর কদমে চলছে প্রতিমা তৈরির কাজ, পাশাপাশি ক্লাবগুলিও মেতে উঠেছে শারদ উৎসবের আনন্দে। বাংলার বহু ক্লাবে শুরু হয়ে গিয়েছে মণ্ডপ নির্মাণ। বিভিন্ন জায়গার পাশাপাশি এদিন বনগাঁ মতিগঞ্জের পনেরো পল্লী যুবগোষ্ঠীতে মহা ধুমধাম করে আয়োজন হল খুঁটি পুজো। এবছর তাদের পুজো ৫৯তম বর্ষে পদার্পণ করল। ৫৯তম বর্ষ উপলক্ষে এবছরে পুজো প্যান্ডেলে থিমের ছোঁয়ার পাশাপাশি দুর্গা প্রতিমাতেও থাকবে নতুনত্বের ছোঁয়া, এমনটাই জানালেন আয়োজকেরা। এই বিষয়ে ক্লাবের সহসভাপতি সুজিত ভদ্র জানান, এবছর আমাদের পুজো ৫৯তম বর্ষে পদার্পণ করল। প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা ধুমধাম করে আয়োজন করেছি খুঁটি পুজোর। এবছর আমাদের পুজো মণ্ডপের যেমন একদিকে থিমের ছোঁয়া থাকছে, ঠিক তেমনি অপরদিকে দুর্গা প্রতিমা এবং আলোকসজ্জাতেও থাকছে নতুনত্বের ছোঁয়া। আমরা এবছর পূজা মণ্ডপের মধ্য দিয়ে বনগাঁবাসীকে নতুন কিছু উপহার দিতে পারব, এমনটাই আশা রাখছি। মতিগঞ্জের ঐতিহ্যবাহী ক্লাব পনেরোপল্লী যুবগোষ্ঠীর পক্ষ থেকে নিউজ নোম্যাসল্যান্ড তৎসহ সমগ্র বনগাঁবাসীকে প্রাক শারদীয়ার আগাম শুভেচ্ছা জানাই। আমাদের এবছর ৫৯তম বর্ষ, আমরা থিমের আদলে একটি অভিনবত্ব মণ্ডপ উপস্থাপন দিচ্ছি বনগাঁর মানুষের কাছে। তার পাশাপাশি আমরা এবছর যে প্রতিমা আনছি সেটাও বনগাঁর বুকে নজর কাড়বে, আমরা এই আশা করি। আমরা আজকে সকালবেলায় খুঁটি পুজোর মাধ্যমে ব্রাহ্মণের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে আমরা আজকে আমাদের পুজোর শুভারম্ভ করলাম। কোন জায়গায় চলছে খুঁটি পুজো, কোন জায়গায় আবার চলছে পুজো প্যান্ডেলের প্রস্তুতি, সেই সাথে চরম ব্যস্ততা পটুয়া পাড়াতেও। এক কথায় বলা যেতেই পারে, গ্রাম থেকে শহর সর্বত্র শারদ উৎসবে তোজ্জোর একেবারে তুঙ্গে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বনগাঁ। নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।